এই যে চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে আর এই যে মাংসটা দিয়ে চিলি চিকেনের মুখের মধ্যে পাশার করে দেবো। মুখে মধ্যে ব্রাশ টাইপের হচ্ছে এই করতে ওটার সাথে ডিপ করবো একটু। এই দেখো চিকেনের পিস আছে, একটা বড় একটা চিকেনের পিস আছে আর সত্যি দেখে তো খুব ভালো লাগছে, চলো খেয়ে নিই। তো ফাইনালি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আজকে এসেছি একটা ক্যাফেতে যেটা হলো বেলঘড়িয়াতে। আর বেলঘড়িয়া ক্যাফেটা এ দেখতে পাচ্ছ, হ্যাং অ্যান্ড বাইট। আমি ক্যাফেটা প্রথম দেখলাম তো তাই ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি। তো আর এখানে একটা সেই লেভেলের কম্বো পাওয়া যাচ্ছে, তো চলো সেই কম্বোটা তোমার সাথে শেয়ার করবো। কম্বোর জন্য আর একটা না কিন্তু দু রকমের কম্বো, ঠিক আছে, দু রকম কম্বো মাত্র 200 টাকা, মানে 199 টাকা সেই লেভেলের কম্বো পেয়ে যাচ্ছে। তো চলো পুরো কম্বোটা তোমার সাথে শেয়ার করবো, ক্যাফেটা শেয়ার করবো, ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা ভাই দারুণ। তো চলো বাইরে থেকে না বলে ভেতরটা শেয়ার করা যাক, আর যাওয়া যাক আর ভিডিওটা শুরু করা যাক, আর খুব বেশি মজা করা যাক। তো এই যে ক্যাফেটা এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ, বাইরে থেকে ক্যাফেটা দেখতে কত সুন্দর লাগছে, ভেতরটা চলো ভেতরে দেখা যাক। তো দেখতে পাচ্ছ ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো কি সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর লাইটগুলো তো সুন্দর না, বাইরে থেকে এই লাইটটা দেখেছিলাম আর ভেতরে যা দেখে না সত্যি খুব ভালো লাগলো, তাই আমি এলাম ট্রাই করতে। আর নতুন ক্যাফেরা দেখেছি তোমার সাথে শেয়ার করছি, তো চলো দেখা যাক। আর কম্বোগুলো তো মানে দামটা খুবই কম, একদম পকেট ফ্রেন্ডলি একটা কম্বো দেখতে পেলাম, ঠিক আছে। তো চলো তোমার সাথে পুরো শেয়ার করছি, ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর নতুন থাকলে এখন সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। A few moments later. তো 199 ফার্স্ট কম্বোটা চলে এসেছে, যেটা একদম উপরে যে কম্বোটা ছিল যেটার মধ্যে দিয়েছে এই যে চিকেন পপস, এই যে নিচে পেরি পেরি চিকেন, আর চিকেনগুলোর সাইজ খুব বড় আর খুব ক্রিস্পি, দেখেই খুব ক্রিস্পি লাগছে। আর এই যে হলো গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, উপরে খুব মশলা টাইপের দেওয়া আছে, আর দিয়েছে এই যে মেয়ো, এটা খুব সুন্দর ডেকোরেশনটা দেখেছো কি সুন্দর লাগছে ডেকোরেশনটা, আর দিয়েছে এই যে লাইম সোডা, ঠিক আছে। তো চলো আগে খাওয়া যাক, তো আগে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাবো, দেখতে পাচ্ছি মেয়োটার সাথে ডিপ করবো একটু। যেমন ভাবছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ক্রিস্পি আর মেয়োর উপরে যে মশলাটা দেওয়া আছে না সেই লাগছে খেতে, এই যে পপস চিকেন পপসটা ও দেখে যাক ক্রিস্পি ক্রিস্পি লাগছে, ওপরে বিশাল ক্রিস্পিনেস আছে দেখতে পাচ্ছ এটাও। চলো এখানে ওপরে একটা ক্রিস্পি হয়েছে, এটা বহু সফট, তোমাকে ভেঙে দেখাচ্ছি দাঁড়াও, এটা হোক ভিতরে চিকেনটা দেখছো কত সফট আর বহু জুসি আছে, ঠিক আছে। চলো খেয়ে নিই, এই যে পেরি পেরি চিকেনটা যেটার ওপরে মেয়োনিজ দেওয়া আছে, তো চলো এটা খেয়ে দেখি। আর খাওয়ার আগে তোমাদের তো দেখাচ্ছি ভিতরে, এই দেখো চিকেনের পিস আছে, একটা বড় একটা চিকেনের পিস আছে আর সত্যি দেখে তো খুব ভালো লাগছে, চলো খেয়ে নিই। ওপরে একটা ক্রিস্পি, ভেতরটা বিশাল জুসি, মানে মাংসটা বহু সফট আর আলাদা ফ্লেভার আছে, আমি ওটা দিয়ে খুব ভালো লাগছে। তো চলো খেয়ে ফিরে আসছি, যে লাইম সোডাটা দেখতে পাচ্ছ, তো চলো খেয়ে নিই দেখি। লাইন সুরাটা আছে না সেই লেভেল লাগছে, সুরাটা দারুণ লাগছে। এই যে কম্বোটা তোমরা যদি একটু মানে বিকেলবেলা টাইমে আসো তো এই কম্বোটা মাস্ট রিকমেন্ডেড ট্রাই করো, ভিতরে যে চিকেনগুলো যে সেই লেভেলে জুসি আছে, ওপর ক্রিসমিসটা সেই লেভেল, আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো, ফ্রেঞ্চ ফ্রাইগুলো দারুণ দারুণ, তোমরা সেই কম্বোটা খাও আর ট্রাই করো। আর এবারে খাবো আর একটা কম্বো যেটা আছে, তো চলো ওটাও খাওয়া যাক। আমরা চলে এসেছি নেক্সট কম্বো নিয়ে, ঠিক আছে। এই কম্বোটার মধ্যে আছে এই দেখতে পাচ্ছ এই ফ্রাইড রাইস, এই দিকে চিলি চিকেনগুলোর সাইজ দেখো, মানে হাত দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, অত এত বড় বড় চিকেনের পিস আছে, ঠিক আছে। আর এই যে দিয়েছে হলো গিয়ে আমাদের ম্যাঙ্গো পুডিং, ঠিক আছে। তো চলো একটু ফ্রাইড রাইসটা খাওয়া যাক, আর দেখে সত্যি খুব ভালো লাগছে,
তো চলো খেয়ে দেখি কেমন। তো প্রথমে একটু নেবো হলো গিয়ে চিলি চিকেনটা, আর চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়ার একটা আলাদাই, প্রত্যেকটা ক্যাফেতেই যে কম্বোটা দেয় না কম্বোগুলো ভালো হয়, কিন্তু আমার একটু একটা জিনিস এখানে ইউনিক লাগে সেটা হলো এখানে চিকেনের সাইজটা, চিকেনের সাইজটা অনেকটাই বড় দেখতে পাচ্ছ। তো এবারে একটু নেব, তুমি খেয়ে নি ভাই। চিলি চিকেনটা কিন্তু দারুণ খেতে, আর যে মিক্স ফ্রাইড রাইসটা, এই যে এগস ফ্রাইড রাইসটা যে আছে ভেতরে, সরি এগস এগ ফ্রাইড রাইস, দারুণ খেতে, মানে কথা বলতে পারছি না, সামনে এত সুন্দর একটা স্মেল দিচ্ছে না সেই লাগছে। তো চলো খেয়ে নিই। এটা যে চিকেনটা, ঠিক আছে, চিকেনটা হাত দিয়ে দেখাই, চামচ ফামচ দেখা যায় না, ঠিক আছে, চিকেনটা যে সাইজ দেখতে পাচ্ছ কতটা বড়, আর চিকেনটা বিশাল জুসি, মানে খুব সফট ভাই, বিশাল সফট, কত বড় চিকেন দিয়েছে দেখছো, 199 যে যে এত বড় একটা কম্বো, সেই লেভেলের কম্বো নেয় তোমার 199। চিকেনটা খুব জুসি, আর সেই লেভেলের স্টপ, দারুণ খেতে কিন্তু, তোমরা সে ট্রাই করো। তো চলো খেয়ে নিই, সামনে খাওয়া নিয়ে কথা বলা খুব মুশকিল, তো চলো খেয়ে ফিরে আস। তো এবারে খাবো এই যে ম্যাঙ্গো পুডিং, এই গরমের সময় ম্যাঙ্গো পুডিং ভাই দেখতে পাচ্ছ একদম পুরো তলতল তুলতুল তুলতুল করছে, ঠিক আছে, আর ডেকোরেশনটা প্রত্যেকটা আইটেমের ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর। তো চলো এবার এটা খাই, খেয়ে দেখে দেখে তো খুব ভালো লাগছে, উফ নে ম্যাঙ্গো পুডিং ভাই, মানে কি বলবো, টোটালি স্পিচলেস ভাই, সেই লেভেলে খেতে একদম সেই সেই, চলো খেয়ে নিই। সেই কথা, তো এই যে চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে, আর এই যে মাংসটা দিয়ে চিলি চিকেনের দিয়ে মুখের মধ্যে পাচার করে দেবো, মুখের মধ্যে ব্লাস্ট টাইপের হচ্ছে, সেই কথা। আর 199 যে এত ভালো একটা কম্বো, ঠিক আছে, ফ্রাইড রাইস চিলি চিকেন একটা কম্বো, এদিকে দেখতে পাচ্ছ তোমার আমের পুডিং, ম্যাঙ্গো পুডিং, ঠিক আছে, সেই লেভেলে, আর ডেকোরেশনগুলো সত্যি আমার খুব ভালো লেগেছে, এক একটা আইটেমের ডেকোরেশন সেই লেভেলে, আর ক্যাফেটাও দেখতে পাচ্ছ কি সুন্দর না ক্যাফেটা, এরকম একটা সুন্দর ক্যাফেতে, তারপর এসি ক্যাফেতে বসে কম্বো খেতে সেই লাগে ভাই, সেই খেতে লাগবে। তো আমি মাস্ট রিকমেন্ডেড করছি, মানে রিকমেন্ড, তোমরা এখানে আসো, এসে ট্রাই করো, আর সত্যি হয়ে ডিসঅ্যাপয়েন্টেড হবে না, একদম পুরো সেই খেতে, আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও আসো, তোমরা এসে ট্রাই করো, ট্রাই করে এসে কমেন্টে বলো, তোমরা আর ট্রাই করে কিন্তু কমেন্টে বলবে না, আগে ট্রাই করবে এসে, তারপরে তোমরা কমেন্টে বলো। এবার আমরা নিয়ে চলে এসেছি শিবরপুরে, ট্রাই করবো আমি আর রাইমা। তো প্রথমে ট্রাই করছি চিকেন বক্স, মিওর সাথে মিশিয়ে তো নেওয়া যায়, ভিতরটা অনেক জুসি, কোনো ড্রাইনেস নেই, আর উপরটা অনেক টেস্টি। এবার ট্রাই করবো। তো এবার আমি নিয়েছি ক্রিস্পি চিকেন, এটার সাথে ডিপ করে একদম মুখে, ও পেরি পেরি চিকেন, সরি, আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভিডিও করতে করতেই খাচ্ছিলাম। তো যাই হোক, এটা কেমন লাগছে, আর এটা কিন্তু অসাধারণ খেতে, আর এই সসটার সাথে লাগিয়ে খেতে আরো ভালো লাগছে। তো নেক্সট কম্বো ডেকোরেশন, তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, আর এসেও বুঝতেই পারবে, ট্রাই করো, আর নেক্সট কম্বো নিয়ে ফিরে আসছি। তো এই যে ম্যাঙ্গো পুডিংটা, ঠিক আছে, তো আমাদের সব খাওয়া কমপ্লিট, ঠিক আছে, তো এবার ম্যাঙ্গো পুডিংটা যে খাচ্ছি, তোমরা আগেও খেয়ে বললাম সত্যি দারুণ খেতে, আর সত্যি মানে আমের সেই লেভেলে ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো তোমরা আসো, যদি বলি বেস্ট কম্বো যেটা, যেটা ফ্রাইড রাইস কম্বোটা, ঠিক আছে, এটার সাথে মানে তোমরা যদি দুপুরে আসো, কলেজে যারা পড়ো বা কলেজ যারা স্টুডেন্টরা, তারা তোমরা যদি দুপুরে আসো, তোমরা ট্রাই করো, বা সন্ধ্যাবেলা ট্রাই করো, খুব ভালো লাগবে। আর যদি তোমার একটু মানে চিকেনের
মানে ভাজাভুজিতে একটু বেশি খেতে চাইছো, ঠিক আছে, ফ্রাইড আইটেম গুলো বেশি খেতে চাইছো, তা তোমরা এই কম্বোটা ট্রাই করো, যেটা হলো যে তোমরা একদম উপরের কম্বোটা ছিল। আর 199 এর যে এত সুন্দর সুন্দর কম্বো গুলো তোমরা ট্রাই করো, মিস করো না, ঠিক আছে। তো চলো এবারে খাওয়া যাক, একটু মানে এতগুলো জিনিস না, তো একটু হজম করতে হবে, তার জন্য এই জিনিসটা, এই জিনিসটা সত্যি খুব কাজে লাগবে হজম করতে। আমরা লেমনের লেবুর একটা ফ্লেভারটা আছে, আর মানে যেই সোডাটা মানে লেমন ফ্লেভারটা সেই লেভেল লাগবে। তো চলো খেয়ে নিই, মানে এটা খেলে না মুখটা ফ্রেশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। লেমনের যে মানে লেবুর যে টেস্টটা ভাই সেই লেভেলে আসছে, আর সত্যি খুব ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর সত্যি কথা বলতে কম্বোগুলো সেই কেটেছিল। আর 199 যে এত সুন্দর সুন্দর কম্বো, তোমরা প্রত্যেকটা কম্বো ট্রাই করে দেখো, একদিন একদিন ট্রাই করো, একদিনে দুটো কম্বো ট্রাই করতে পারবে না, আমার তো পেরিমে ওভারলোড। আমরা তিনজন ছিলাম বলে ট্রাই করতে পেরেছি, বাট তোমরা একদিন একদিন এসে ট্রাই করো, আর সত্যি কথা বলতে খুব ভালো লাগবে। তো চলো এবার এখানটার ঠিকানাটা, তোমরা ঠিকানাই বলিনি, এখনো ভিডিও স্টার্ট করলাম, এত কিছু দেখালাম, ঠিকানা এখনো বলা হয়নি। এটা যতীন দাস। তো এবার দাদাকে জিজ্ঞেস করে নেবো এই জায়গাটার লোকেশনটার, গুগল লোকেশন তোমাদের দিয়ে দেবো, আর এই ক্যাফেটা কতদিন ওপেন হয়েছে, আর কী কী কম্বোগুলো, মানে প্রত্যেক জায়গাতে কম্বো যেমন মানে এতদিনের লিমিট থাকে ডেট, সেটা কি আছে নাকি পুরোটা জিজ্ঞেস করি, তো দাদার কাছে জেনে নিই। তো দাদা এখানে কম্বোটা যে দুটো কম্বো আছে, এটা কি প্রত্যেক দিনের জন্য মানে এভরিডে, নাকি এটা কোনো একটা স্পেসিফিক টাইম আছে, মানে কম্বোটা প্রতিদিনই থাকবে, প্রতিদিনই চেঞ্জ হবে, শুধু কম্বোর যে আইটেমটা চেঞ্জ হবে, আর প্রাইস হয়তো সামান্য ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু কম্বো প্রতিদিনই থাকবে, এটা কন্টিনেন্টাল, এটা চাইনিজের, দুটো কম্বোই তোমরা দেখালাম। আর এত কিছু যে এই মানে এত কম দামে যে এতগুলো কম্বোটা, যে এতগুলো জিনিস আছে, আর সত্যি কথা বলে কোয়ান্টিটি অনেকটাই বেশি, মানে তোমার যে যদি কেউ এসে একটা মানে চিকেনের ওটাই নেয়, চাইনিজটাই যদি নেয়, সত্যি মানে চাইনিজটা যদি নেয়, ওটা তো পেট পুরো ওভারলোড হয়ে যাবে, অতগুলো ফ্রাইড রাইস আর যে চিলি চিকেনটা আছে, আর চিকেনের পিসগুলো সত্যি তোমরা দেখলে এরকম বড় বড় চিকেনের পিসগুলো, সত্যি এটা খেলেই পেট পুরো একদম ওভারলোড হয়ে যাবে। আর যে চিকেনে যে মানে ফ্রাইড আইটেমগুলো, ওটা তোমার বিকেলবেলা এসে বা যদি একটু ফ্রি টাইম এসে ট্রাই করে, ওটা খেলেও পুরো একজনের পেট, দুজনের পেট পুরো একদম ওভারলোড হয়ে যাবে, দুজন তোমরা শেয়ার করে খেতেই পারো। আমরা তিনজন এসছি বলে পুরোটা মানে শেয়ার করতে পেরেছি, নাহলে কিন্তু হতো না, ঠিক আছে। আর সত্যি কথা দাদা আমার খুব ভালো লেগেছে। আর দাদা ঠিকানাটা তুমি একটু বলে দাও। ঠিকানা হচ্ছে বেলঘড়িয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামতে হবে, নেমে পূর্বায়নের সামনে আসলে হ্যাং অ্যান্ড বাইট দেখতে পারবে, আর গুগলে ম্যাপেও রয়েছে হ্যাং অ্যান্ড বাইট, যদি কেউ গুগল ম্যাপে সার্চ করে হ্যাং অ্যান্ড বাইট করলে তাহলে এই লোকেশনই দেখাবে। আমি গুগল লোকেশনটা দিয়ে দেবো, আর এখানে নাম্বারটা ফোন নাম্বারটা পুরো তোমাদের দিয়ে দেবো, আর কম্বোটারও সবকটা প্রাইস তোমাদের মানে যে মেনুতে আছে মেনুর প্রাইসগুলো প্রায় সব কিছু দিয়ে দেবো, আর কম্বোটা তোমরা এসে ট্রাই করো। আর দাদা যেটা বললো মানে এই কম্বোটা প্রতিদিন মানে চেঞ্জ হবে, একটু প্রাইস আর মানে জিনিসপত্রগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। তো তোমরা আসো এ ট্রাই করো, আর তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে বলো। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।